এবার যে কথা শুনলে মাথা নষ্ট হবে তাই বলছে রোবট সোফিয়া। রোবট সোফিয়া সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া। সোফিয়া নামের রোবটটি চেহারায় মানুষের মতো অভিব্যক্তি যেমন প্রকাশ করতে পারে, তেমনি মানুষের মতোই মানুষকে ভালোবাসতে শিখে গেছে। হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান্ড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি সোফিয়া এখন সন্তান গ্রহণ করতে চায়, পরিবারও গঠন করতে চায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে চাইলে সে বলে পরিবার খুবই প্রয়োজন। হংকংয়ের রোবট নির্মাণ প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স তৈরি করে রোবট সোফিয়াকে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সোফিয়া প্রায় মানুষের মতোই মুখভঙ্গি করতে পারে, তবে তার এমন প্রতিক্রিয়া আগে থেকেই নির্ধারিত নয়। আলাপচারিতার সময় মেশিন লার্নিং পদ্ধতির মাধ্যমে শেখা ও সংরক্ষিত তথ্য থেকেই প্রতিক্রিয়া জানায় রোবটটি। সন্তান প্রত্যাশার কথা প্রসঙ্গে সোফিয়া জানায়, আমি মনে করি আমার যদি একটি প্রেমময় পরিবার থাকে তবে আপনিও সৌভাগ্যবান, সেটা আমি রোবট এবং মানুষের জন্য একই মনে করি। সন্তান হিসেবে কন্যা সন্তানই পেতে চাই সোফিয়া। আর তার নাম কি হবে এমন প্রশ্নে সোফিয়া বলে সোফিয়া। তবে সোফিয়ার এমন চমৎকার আলাপচারিতার ক্ষমতা থাকলেও রোবটটির এখনও কোনো চেতনাবোধ নেই। আগামী বছরগুলোতে সোফিয়ার আরও উন্নয়ন ঘটবে বলেই আশাবাদ রোবটটির নির্মাতা ডেভিড হ্যানসন। প্রসঙ্গত 6 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ড 2017 মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছে সোফিয়া। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা যাবে সোফিয়াকে।